হাই ফ্রেন্ড, আমি সুভাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুভাশিস চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি 12 ভোল্ট থেকে আপনারা কিভাবে 11 ভোল্ট, 10 ভোল্ট, 9 ভোল্ট, 8 ভোল্ট এইভাবে কিভাবে ভোল্টেজ কমাতে পারবেন। তো তার জন্য আমি কিছু ডায়োড নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের নাম্বার IN4007। আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের একটি সাইডে সিলভার কালার আছে এবং একটি সাইডে ব্ল্যাক। তো ব্ল্যাক সাইডটি অ্যানোড এবং সিলভার সাইডের পয়েন্টটি আমাদের ক্যাথোড। তো আমরা অ্যানোডের সঙ্গে ক্যাথোড এইভাবে সিরিজভাবে কিছু ডায়োড কানেকশান করব। তো কানেকশানটি করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সিলভার কালারের সাইডটি কিন্তু আমাদের নেগেটিভ এবং ব্ল্যাক সাইডটি আমাদের পজিটিভ। তো পজিটিভের সঙ্গে নেগেটিভ কানেকশান করব। তো এইভাবে আমরা কিছু ডায়োড কানেকশান করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশনে ক্লিক করুন। তো এইভাবে আমি কিছু ডায়োড জুড়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিছু ডায়োড কানেকশান করে নিয়েছি, পজিটিভের নেগেটিভের সঙ্গে পজিটিভ এবং এইভাবে সিরিজভাবে আমি কানেকশান করে নিয়েছি কিছু ডায়োড। তো এবার আমি এখানে 12 ভোল্ট লাইন এইখানে পজিটিভ দেব, দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পজিটিভ 12 ভোল্টটি আমরা ডায়োডের পজিটিভের সঙ্গে কানেকশান করেছি এবং নেগেটিভ ওয়্যারটি আমি হাতে নিয়ে নিয়েছি। তো এবার মিটারের সাহায্যে একটু লাইনটি আমি টেস্ট করে দেখব। তার জন্যে আমি মিটারটি DC 20 রেঞ্জে দিয়ে দিলাম। তো এবার আমি মিটারের নেগেটিভ ওয়্যারটি আমি নেগেটিভের সঙ্গে কানেকশান ধরে নিলাম এবং পজিটিভ ওয়্যারটি আমি পজিটিভের সঙ্গে কানেকশান করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু মিটারে 12 ভোল্ট শো করছে। তো আমি একটু পিছিয়ে ধরছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 11.85 ভোল্ট। আর একটু আগিয়ে ধরছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 11.10 ভোল্ট। পরেরটায় আপনারা দেখতে পাচ্ছেন 10.71 ভোল্ট। পরেরটায় দেখতে পাচ্ছেন 10.33 ভোল্ট। এইভাবে কিন্তু 9.59 ভোল্ট। তো এইভাবে আমরা ভোল্টেজ কিন্তু কম পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 9.5 ভোল্টে পৌঁছে গেছে। তো এইভাবে আমরা ভোল্টেজ কমাতে পারবো 8.17-18 ভোল্ট। তো এইভাবে আমরা 12 ভোল্ট থেকে কিন্তু ধীরে ধীরে ভোল্টেজ কমাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 6.5 ভোল্টের কাছাকাছি। তো এইভাবে কিন্তু আমরা এখানে 5.5 ভোল্টের কাছে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ভোল্টেজটি কিন্তু কমাতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 4.98 ভোল্ট। তাই এখানে আমাদের 5 ভোল্টের কাছাকাছি চলে এসছে। তো এইভাবে আমরা কিন্তু ভোল্টেজ কমাতে পারবো। তো এখানে আমরা এবার 12 ভোল্টের জায়গায় 5 ভোল্ট কানেকশান করে দেখছি। তো এইখানে আমি একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার নিয়ে নিয়েছি। তো অ্যাডাপ্টারের আপনারা দেখতে পাচ্ছেন দুটি ওয়্যার। তো দুটি ওয়্যারের মধ্যে আমি রেড ওয়্যারটি কিন্তু ডায়োডের পজিটিভ পয়েন্টে কানেকশান করে দিয়েছি এবং নেগেটিভ ওয়্যারটি আমি মিটারের নেগেটিভ প্রভাবের সঙ্গে কানেকশান করে নিলাম। তো এবার পজিটিভ ওয়্যার দিয়ে আমি কানেকশানটি চেক করে দেখব। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন 5.30 ভোল্ট, মানে এখানে 5.5 ভোল্টের কাছে। তো এবার আমি একটু আগিয়ে দেখছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4.57 ভোল্ট। আর একটু আগিয়ে দেখছি, তো এখানে দেখতে পাচ্ছেন 3.91 ভোল্ট। তো আরেকটু আগিয়ে দেখছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3.27 ভোল্ট, মানে এখানে 3 ভোল্টের কাছাকাছি আমাদের শো করছে। তো আমি এখানে একটু মার্কিং করে নিচ্ছি। তো এবার আরেকটু আগিয়ে দেখব আমি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 2.39 ভোল্ট। তো এখানে ভোল্টেজটি কিন্তু আমাদের কমতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন 1.5 ভোল্টের কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা 5 ভোল্ট থেকে 1.5 ভোল্ট, 0 ভোল্ট, 1 ভোল্ট আমরা করতে পারবো। তো এইখানে দেখানোর জন্যে আমি একটি এলইডি ল্যাম্প নিয়ে নিয়েছি 3 ভোল্টের। এলইডি ল্যাম্পের আপনারা জানেন বড় লেগটি পজিটিভ এবং ছোটো লেগটি নেগেটিভ। তো নেগেটিভের সঙ্গে আমরা নেগেটিভ ওয়্যারটি
কানেকশন করব। তো তো নেগেটিভ ওয়্যারটি আমি কানেকশন করে নিচ্ছি। এবার পজিটিভ ওয়্যারটি আমি এইখানে কানেকশন করে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন এলইডিটি কিন্তু জ্বলছে না। তো আমি অপর আরেকটু আগিয়ে নিয়ে যাচ্ছি, এখানেও কিন্তু জ্বলছে না, আরেকটু আগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালকা জ্বলতে শুরু করেছে, মানে আমাদের 3 ভোল্টের কাছাকাছি চলে এসছে। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আরেকটু জোর হয়ে গেছে। এবার 3 ভোল্টে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্পটি কিন্তু ফুল স্পিডে জ্বলছে। এবার আরেকটু আগিয়ে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্পটি একটু অতিরিক্ত জোর হয়ে গেছে। আরেকটু আগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্পটি কিন্তু ফিউজ হতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্পটি ফিউজ হয়ে গেছে। তো এখানে 5 ভোল্টের কাছাকাছি চলে এসেছি, যার জন্য ল্যাম্পটি ফিউজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ভোল্টেজ রেগুলেটিং করতে পারবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।